তো এবার আমরা যেটা দেখবো আজকে এখন তো সেটা হচ্ছে যে মেট্রো টানেলিং সমস্যা, ঠিক আছে। বিশেষ আমরা বলেছিলাম যে বেসিক্যালি যে যে কন্ডিশন আর কি, যে সারাউন্ডিং কন্ডিশন বিস্কুট টানেলিং যেটা সব সয়েল একটা যে হাইড্রো সব সয়েলের যে টান আর যে হাইড্রো একটা যে ব্লকের উপর যে একটা টানেলটা আছে, ঠিক আছে। বেসিক্যালি সব সয়েলের ক্ষেত্রে টানেল করতে গেলে কী করতে হবে, বেসিক্যালি হচ্ছে আমাদের উপরে একটা কিন্তু বেস দিতে হবে, তাহলে কিন্তু মানে যে কোনো মুহূর্তে কিন্তু ওই যে টানেলের যে উপরে আর কি যে রূপ আর কি টানেলের যে রূপ সেই রূপে কিন্তু যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, যেহেতু সব সয়েলের জন্য। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতিটা আমরা যে যেই পদ্ধতি ইউজ করি আমাদের পদ্ধতিতেই কিন্তু আমাদের মেন ফার্স্ট টার্গেট হচ্ছে আমাদের সাপোর্ট দিতে হবে, সেটা হচ্ছে রূপ। রূপে একটা সাপোর্ট দিই, তারপর আমাদের এক্সকাভেশনে কাজ করে যেতে হবে, আবার কিছুটা এক্সকাভেশন করার পর আবার একটা রূপে সাপোর্ট দিয়ে দেবো, আবার এক্সকাভেশনটা পড়ে যেতে হবে, এইভাবে রূপে সাপোর্ট দিয়ে দিয়ে কিন্তু এক্সকাভেশনের কাজ করে রূপে টানটা কিন্তু করতে হবে। তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে ফার্স্ট যেটা সেটা হচ্ছে কি ফোর্ট পোলিং মেথড, ঠিক আছে। তো ফোর্ট পোলিং মেথডে কী বলছে, দিস ইজ প্রবাবলি দ্য অনলি সিস্টেম হুইচ কুড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর রানিং গ্রাউন্ড অ্যান্ড সিমিলার সয়েল, দ্য প্রসেস ইজ স্লো অ্যান্ড টেডিয়াস রিকোয়ারিং স্কিল মিনস টার্মস অফ স্মল ডাইমেনশন ফর লাইন সোয়াল গ্যাস পাইপ বিটিসি অ্যাট অর্ডিনারি ডেপ গুড অ্যাডভান্টেজেস টু বি কনস্ট্রাক্টেড বাই দিস মেথড, সিকোয়েন্স অফ অপারেশন ইজ 1.5 to 7.5 1.5 to 2, ঠিক আছে। তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে পোর্টফোলিও মেথডের যে টানেল করে সেগুলো হচ্ছে যে মানে খুব বেশি মানে বড়ো করে না, বেসিক্যালি এগুলো গ্যাস গ্যাস পাইপ সোয়াল লাইন এসব যেগুলো নিয়ে যাওয়ার জন্য কিন্তু স্মল ডাইমেনশন কিন্তু এগুলো কিন্তু সেগুলো কিন্তু কনস্ট্রাক্ট করা হবে টানেল, ঠিক আছে। তো এখানে যে টানেলের যে হচ্ছে যে সিকোয়েন্স অপারেশন হয় সেটা হচ্ছে 1.5 মিটার বা 1.5 মিটারের টানেল, ঠিক আছে। তো এখানে কী ফার্স্ট কীভাবে কী করা হয়, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে কি একটা ফ্রেম একটা ফ্রেম প্রিপেয়ার করা হয়, যেটা হচ্ছে যে একটা ফ্রেম প্রিপেয়ার করে কী করা হয়, ফার্স্ট হচ্ছে প্লেস নিয়ার ফেসিং অফ দ্য টানেল, ফার্স্ট হচ্ছে ফেসিং অফ দ্য টানেলে ফার্স্টে কিন্তু একটা ফ্রেমটি কিন্তু আমাদের প্রিপেয়ার করতে হয়, যেটা কিন্তু প্লেস করতে হয়। তারপরে কী হয় যে তার নিচে যে ফ্রেমটাকে আমরা যে ইনসার্ট করলাম তার নিচে একটা পোল দিয়ে সেটাকে সাপোর্ট দিতে হবে, তারপরে সেই সাপোর্টিং সেই ফ্রেমের নিচে যে পোল সাপোর্ট থাকবে সেই অবস্থায় কিন্তু এক্সকাভেশনের কাটটা কাজটা কিন্তু করে করে যেতে হবে। তারপর যখন ওই যে এক্সকাভেশনের কাটিং হয়ে যাবে তখন আবার তারপরের যে জায়গায় আবার একটা ফ্রেম ইনসার্ট করে সেটাকে পোল দিয়ে সাপোর্ট দিয়ে আবার কিন্তু এক্সকাভেশনের কাজটা কিন্তু করে যেতে হবে, ঠিক আছে। তো পোলস আর ইনসার্টেড অ্যাট দ্য টপ হুইচ আর সাপোর্টেড বাই ভার্টিক্যাল পোস্ট, একটা ভার্টিক্যাল পোস্ট বা ভার্টিক্যাল পোস্ট সেই ফ্রেমটাকে সাপোর্ট দিতে হবে। তারপর যদি বেন্ট ইজ প্লেসড আফটার বেন্ট ইজ প্লেসড ফর ফ্রম দ্য সিটি নাও দ্য এক্সকাভেশন ক্যান বি ডান আন্ডার ফোর পোলস, ফোর পোল কনসিস্ট অফ প্ল্যাঙ্ক উইথ হুইচ এন্ড এন্টার অ্যাট দ্য এন্টার ওয়ান অ্যাট এ টাইম ড্রিভেন থ্রু হাফ লেন্থ 1.5 সেন্টিমিটার পর্যন্ত তৈরি করেছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যখন আমরা ফোর্টিং ফার্স্ট একটা আমরা ফ্রেমকে আমরা ফার্স্ট রেডি করে সেটা ফার্স্ট ফ্রেমটাকে আমরা ইনসার্ট করবো, তারপর সেটাকে একটা ফোল দিয়ে সাপোর্ট দেবো এবং সেই সাপোর্টের আন্ডারে কিন্তু আমরা এক্সকাভেশনের কাজটা কিন্তু করবো। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ফোর্টিং মেথডের কিন্তু এটাই হচ্ছে কিন্তু বেসিক্যালি ফোর্টিং মেথড। নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে যে নিডল বিম মেথড, ঠিক আছে। নিডল বিম মেথড দিস মেথড ইজ সুইটেবল ফর সয়েল এর হুইচ দ্য রুপ কুড বি ডিপেন্ডেড অন দ্য স্ট্যান্ড ফর ফিউ মিনিটস উইদাউট সাপোর্ট, মানে যেটা হচ্ছে যে উইদাউট সাপোর্টে ফিউ মিনিটস হতে পারে, মানে এর সয়েল কন্ডিশন কিন্তু খুব খারাপ, মানে রুপটি কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু ধসে যেতে পারে। তো সেই জন্য কি এর নাকি সাপোর্ট দিয়েই কাজ করতে হবে, একদম সাপোর্ট ছাড়া একটাও কাজ করবে না, আর এই জন্য এটা কিন্তু দেরি হবে এবং এই কাজটা কিন্তু পার ডে কিন্তু পার 10 থেকে 12 করলে কিন্তু কাজ হয়, ঠিক আছে। তো নিডলিং বিম কনসিস্ট অফ স্টাউট টিম্বার বিম ফিক্সড বিম অন ফ্রম দ্য মেন টেম্পোরারি সাপোর্ট ডিউরিং দ্য এক্সকাভেশন, ঠিক আছে। তো এই নিডল বিম একটা যে ইয়ে দিয়ে একটা জ্যাক দিয়ে আর কি নিডল বিম সাপোর্ট দিয়ে কিন্তু আমরা প্রথমে রূপে সাপোর্ট দিই, তারপর চলে কিন্তু এক্সকাভেশন করা হয়, ঠিক আছে। অপারেশন সেকেন্ড অপারেশন অপারেশন দিয়েছে এ ড্রিফ্ট অফ অ্যাবাউট 1 মিটার ইজ ড্রিভেন অ্যান্ড ড্রিভেন অন ওয়ার্কিং ফেস অফ দিস স্ট্রিট ইজ ব্যাক উইথ সাউন্ডিং অফ দিস স্ট্রিট ইজ ব্যাক উইথ সাউন্ডিং ফ্ল্যাট রেঞ্জ জ্যাক অন ইট নিডল বিম অফ 5 to 6 মিটার ইজ ইনসার্টেড অ্যান্ড ওয়ান এন্ড ইজ কানেক্টেড অন প্ল্যাঙ্ক অ্যান্ড আদার অন স্টট পোস্ট
with help of Jack, tripped his boyfriend, sir. বেসিক্যালি হচ্ছে এখানে কি মিডিল আর জ্যাক থ্রো দিয়ে একদম পুরো যে সাপোর্ট দিয়ে একদম সবসময় গাড়িটা পৌঁছে এটা হচ্ছে মিডিল বোন। নেক্সট হচ্ছে কি এটা হচ্ছে এটার হচ্ছে মেরিট স্টেশন, এটা একদম গুগল। আর এটা হচ্ছে যে ব্রিক ব্রিক লার্নিং কোডার মানে ওয়ার্কস অল রাইট অন বিট লাইন বিট লার্নিং কাজ করে, ঠিক আছে। আর সেটা হচ্ছে ডিমেন্ট সেটা হচ্ছে হেভি হেভি বিল পুশ ফরওয়ার্ড করে দেন, মানে যে হেভি বিল যেটাতে পুশ করতে হচ্ছে সেটা বাই হ্যান্ড সেটা খুব টাফ ব্যাপার হয়। ডেঞ্জার্স ইজ রিকোয়ার্ড, মানে হচ্ছে যে জ্যাকেট দরকার পড়ে, ঠিক আছে। ডিফিকাল্টিস ইন কম্পিউটিং হেভি, ঠিক আছে। তো হচ্ছে যে মেশিন তো কম্পিউটিং করে কিন্তু ডিফিকাল্ট, ঠিক আছে। এটা বলা হচ্ছে মিল বিল মেথড টু। নেক্সট হচ্ছে লিনিয়ার প্লেট মেথড, লিনিয়ার প্লেট মেথড কিন্তু হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ। এখানে তো লিনিয়ার প্লেট না প্লেট থাকে, তো সেই প্লেটের চার দিকে কিন্তু ফোল্ড করা থাকে। তো ফার্স্ট কী করতে হবে হচ্ছে যে সেই প্লেটগুলো যদি সাপোর্ট হিসাবে কাজে লাগিয়ে আমরা কিন্তু এখানে কিন্তু মানে ডিসকেবেশনের কাজগুলো করি। আর যখন একটা প্লেটটা যখন এরিয়াটা যখন কাটিং হয়ে যাবে তখন তার সেটা আর মানে বোল্ড যে আমরা কিন্তু আরেকটা প্লেটে আরেকটা বলতে পারি, যেখানে লেন্থটা অনেক বেশি হয় সেক্ষেত্রে আমরা কিন্তু কি আই সিক্স টি সিক্স একটা সাপোর্ট হিসাবে কিন্তু ইউজ করতে পারি। তো বেসিক্যালি এটা হচ্ছে মানে লিনিয়ার প্লেট মেথড। স্ট্যান্ডার্ড সাইজ ইন স্টিক প্লেট প্লেনার প্রডাগেটেড আর ইউজ টু সাপোর্ট দ্য সয়েল ডিউরিং এক্সকাভেশন। দ্য সাইজ অফ দ্য প্লেট ইজ 0.91 বাই 0.1 মিটার উইথ রেঞ্জ অফ 0.05 মিটার। দ্য প্লেট আর বোল্টেড টু ইচ আদার থ্রু বোল্টস অফ রেঞ্জ উইথ সিকোয়েন্স অফ বার্স অফ ইভেন এভার অফ 0.4 মিটার। প্লেট এ ইস ইনসার্টেড এক্সকাভেটেড ইন দ্য সাইড অ্যান্ড প্লেস বি অ্যান্ড সিক্রেট, মানে কি একটা রকম প্লেট মানে একটা রকম প্লেট ইনসার্ট করতে হবে, সাপোর্ট দিতে হবে, তারপর সেখানে এক্সকাভেশন হয়ে গেলে তারপর সেই প্লেটের সেই প্লেটের সাইডের যে বোল্ড আছে সেই বোল্ড থ্রু দিয়ে আর পাশে আরেকটা নেক্সট প্লেটকে কানেক্ট করতে হবে, কানেক্ট করে সেখানে সাপোর্ট দিয়ে সেখানে আবার এক্সকাভেশন করতে হবে, তারপর তারপরে আবার আরেকটা প্লেটকে কানেক্ট করতে হবে, যেই করতে হবে মানে একটা করে প্লেট কানেক্ট হবে এক্সকাভেশন করতে হবে, আবার একটা করে প্লেট কানেক্ট তারপর আবার একটা প্লেট কানেক্ট করতে হবে এক্সকাভেশন করতে হবে। এভাবে কিন্তু লিনিয়ার প্লেট রিলেট হবে। আর যখন হয়তো লেন্থ অনেকটা বেশি হয় যেখানে যখন হয়তো লেন্থ ইজ মাছ মোর দেন দ্য সাপোর্ট দ্য প্লেট, মানে যে সাপ প্লেটগুলোকে সাপোর্ট করা যায় যখন লেন্থ অনেক পড়ে যায় তখন প্লেট করতে নিচে মধ্যে থাকতে পারবো না, কোনো যে টানেলের উপরে সেট থাকতো না বা ভর্তি করতে হয়। আই সি বা টি সেকশনে রিপস কিন্তু ইউজ করতে হয়, স্টিক প্ল্যান্ট হিসাবে ইউজ করতে হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইট ইজ লাইটার অ্যান্ড ইকোনমিক্যাল অ্যান্ড ক্যান বি ডান বাই স্কিল লেভেল। এটা কিন্তু মানে কিন্তু মানে হালকা, যেহেতু বড়ো কিছু সেকশন কিছু পুশ মানে ফোর্স পুশ করে ঢোকা থাকছে না, সেক্ষেত্রে কিন্তু মানে এটা কিন্তু লাইটার এবং হচ্ছে এবং এটা কিন্তু অনেকটা মানে তুলনামূলকভাবে খরচ কম এবং এটা আনস্কিল লেভেল দিয়ে কিন্তু এটা করা সম্ভব। নেক্সট হচ্ছে যে সিল্ক মেথড, ইট ইজ ফর ড্রাইভিং এ টানেল থ্রু ওয়াটার বিং স্টার্টার। ইট ইজ অ্যান ইকুইপমেন্ট উইচ অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ উইথ রুফ অ্যান্ড ফর ওয়ার্কার এ সেল ইজ এ মুভেবল ফ্রেম অ্যান্ড ইট ইজ ইউজ টু সাপোর্ট দ্য ফেস অফ দ্য টানেল দ্য এক্সকাভেশন অ্যান্ড লিনিং অফ দ্য টানেল ক্যান বি হেল্ড আউট আন্ডার দ্য প্রোটেকশন অফ সিল। তাহলে কি ফার্স্ট হচ্ছে একটা কি একটা কি থেকে আমরা ব্রিজেদের ফেসিং আছে, ঠিক আছে, সেখানে টানেল থ্রু মানে ফেসিং আসতে সে ফেসিং আসার থ্রুতে কিন্তু আমাদের কিন্তু কি একটা সাপোর্ট আর কি একটা একটা সাপোর্টকে যেটা ব্রিজ টাইপ একটা সাপোর্টকে দিয়ে মানে সেট করা হয়, ঠিক আছে। তো তার ওপরে কী করা হয় সেটা হচ্ছে প্রাইমারি লিনিং, তার সেকেন্ডারি লিনিং কী হয় তার উপরে কী হয় না কংক্রিটিং করা হয়, কংক্রিটটাকে যে সেকেন্ডারি লিনিং হিসেবে কাজ করে কংক্রিটিং করা হয়। এবং এই যে ইয়েটা আছে এই যে সাপোর্টটা আছে, ঠিক আছে, তো এই যে সাপোর্টটা আছে তো সেটা কিন্তু কিছু কিন্তু মানে আস্তে আস্তে মুভেবল, ঠিক আছে, মুভেবল ফ্রেম। অ্যাকচুয়ালি এই যে সিলটা আছে এটা কিন্তু হচ্ছে একটা মুভেবল ফ্রেম, তো এই ফ্রেমটাকে ইউজ করে কিন্তু যে সিলটা তৈরি করে তার আড্ডারে কিন্তু কাজ করতে পারে। ইন দিস মেথড দ্য গ্রাউন্ড ইজ এক্সকাভেটেড অ্যাহেড অফ 0.4 টু 0.75 মিটার, দ্য সিল হেড অফ সিল অফ 0.5 মিটার, দ্য সিল জ্যাক যে সেলটা আছে সেটা হচ্ছে জ্যাক ফটো, জ্যাক ফটো কোনো কিন্তু সেফ করে মুভ করে নিয়ে যেতে পারি, ঠিক আছে। তার ইন কনজাকশন অফ সেফ হেভি কাস্টারন ডেনি আর ইস্ট
and then complete is placed over the fringe of the wire. ঠিক আছে, তাহলে কি ওনার যে আমরা যে সিলটা ইউজ করছি, সিলটা কি হচ্ছে প্রাইমারি যে রিডিং সেলসেল আমরা হচ্ছে যে হেভি কাস্টার কাস্টার রিডিং হিসেবে ইউজ করি, তারপর কী হয় সেকেন্ডারি রিডিং হিসেবে আমরা কিন্তু কমপ্লিটকে আমরা কিন্তু ইউজ করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে এই সিল্ট মেথড পদ্ধতি। ঠিক আছে, ইংলিশ মেথড কি ফুল ডাইমেনশন অ্যাভেলেবল, ফুল ডাইমেনশন কাজ করছে এবং কাজটা খুব তাড়াতাড়ি হয়। ঠিক আছে, আর হচ্ছে যে কাজটা কিন্তু একদম কনস্ট্যান্ট সাপোর্টের অন্ডারই কিন্তু কাজটা হতে থাকে। তো এটা হচ্ছে একটা ব্যাপার। তো এটা হচ্ছে বেসিক্যালি সিল্ট মেথড। তাহলে এই যে মেথডগুলো দেখবেন সবকটা সব সয়েলের জন্য কিন্তু ইউজ করা হয়।